মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। সিলেটে দাপট দেখিয়ে থাইল্যান্ডকে 74 রানে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত। বৃহস্পতিবার অপর সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। 19 অক্টোবর এবার ফাইনালে নামবে স্মৃতি মন্দানারা। ২০০৪ সাল থেকে এই নিয়ে এই টুর্নামেন্টে মোট 8 বার ফাইনালে উঠল ভারত, বাকি 6 বার এশিয়া কাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারত। এবারের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করে 6 উইকেট হারিয়ে 148 রান তুলেছিল ভারত। ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ডকে ভারত আটকে দেয় 74 রানে। ২০ ওভারে 9 উইকেট হারিয়ে ফেলে থাইল্যান্ড। সেই ম্যাচে 9 উইকেটে বিশাল জয় পেয়েছিল ভারত। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।